আসসালামু আলাইকুম এখন যে প্রজেক্টটা শেয়ার করতেছি এটা হচ্ছে বিশ ডলার ওর্থের আর কি আপনি এজিএন টোকেন পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোজেক্ট তো এই বোর্ডটাতে জয়েন করতে অনেকটা ঝামেলা পোহাতে হতে পারে ঠিক আছে তো অনেকে বুঝবেন না তার জন্য এই ভিডিওটা মেক করা তো ওকে তো এখান থেকে হচ্ছে আমরা পারছি বিশ ডলার অর্থে এজিএন টোকেন অনলি ফর দশ হাজার ইউজারের জন্য এটা ষোলোই আগস্ট পর্যন্ত থাকবে তেইশ অগাস্ট আর কি এটা মানে ডিস্ট্রিবিউশন করে দেবে তো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন এই লিঙ্কটা দিয়ে রাখবো তো আপনি বোর্ডটা স্টার্ট করে দেবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো স্টার্ট বোর্ডে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে তো মূলত হচ্ছে কিছু রিকোয়ারম্যান্ড দিয়েছে ইউজার নেম দিয়েছে এগুলাতে ক্লিক করে দেখতে পারেন যাই হোক তো নিচে হচ্ছে ক্লিক করেন এরকম ইন্টারফেস চলে আসবে তারপরে কন্টিনিউ অপশন পাচ্ছেন কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখানে ইয়ারডো রুলস একটা অপশন দেখতে পাচ্ছেন সেখানের উপরে টাস্ক করে দেবেন এখানে কিন্তু আপনাকে টেলিগ্রামের লিঙ্কটা দিতে হবে স্টেপ বাই স্টেপ দেখাবো দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন্ডডো একটা অপশন জয়েন অ্যাডডোপ ক্লিক করে দেবেন এখান থেকে হচ্ছে আপনি টেলিগ্রাম চ্যাটে জয়েন করে নেবেন ওকে নিলাম জাস্ট এক টু ওয়েট নিচ্ছি অ্যান্ড হচ্ছে ব্যাক করবেন এখানে হচ্ছে তাদের চ্যানেলটাতে জয়েন করে নেবেন চ্যানেলে ক্লিক করলাম অ্যান্ড হচ্ছে কাজ শেষ অ্যান্ড হচ্ছে অ্যাডভার্টাইসিংয়ের যে চ্যানেলটা রয়েছে এখানেও ক্লিক করবেন মানে এখানেও জয়েন করবেন ওকে তো জাস্ট ওইটা একটু আচ্ছা করে দিলাম তো এখন দেখেন যে আমাদেরকে তারা টেলিগ্রামে ইউজার নেম দিতে বলতেছে না তারা লিঙ্ক দিতে বলতেছে তো এটার ক্ষেত্রে কী করবেন এই যে কপি করলেন এইটা কি কপি করেন কপি করে এখানে এই যে আপনার এই যে ইউজার নেমটা কেটে দেন সেমভাবে তো আপনার মানে ইউজার নেম কী ঠিক আছে তো আমার যখন এইটা ইউজার তো আমি এটাকে এখান থেকে কপি করব কপি করে আমি এই বোটের ভিতরে চলে আসলাম এটা পেস্ট করলাম এখান থেকে অ্যাড দ্য রেটটা কেটে দিব কাজ শেষ অ্যান্ড হচ্ছে এটা পেস্ট করে দিব ঠিক আছে এভাবে আপনাকে লিঙ্কটা প্রোভাইড করতে হবে অ্যান্ড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তারা কিছু টুইটার ট্যাক্স দিয়েছে ওকে তো এই ট্যাক্সের জন্য আপনি টুইটারের উপরে টাস্ক করে দেন প্রথমটা এখানে টুইটারেও লিঙ্কটা কিন্তু দিতে একটু সমস্যা হবে আমি দেখাবো তো এখানে ফলো করে নেবেন ওকে ফলো করবার পর এখানে হচ্ছে অপশন দেখতে পাচ্ছেন লাভ রিটুইট করে দেবেন অ্যান্ড হচ্ছে আপনি ব্যাক করে চলে আসুন ওকে তো ব্যাক করে চলে আসার পর তারা রিটুইট টুইট করতে বলছে তো আপনি এই পোস্টটা আছে এই পোস্টার উপরে ক্লিক করে ধরে থাকুন অ্যান্ড হচ্ছে হ্যাশট্যাগের উপরগুলোতে ক্লিক করে এই জিনিসগুলোকে কপি করেন তো আমি কপি করলাম দেন হচ্ছে এই যে রিটুইট টুইট এইটার উপরে টাস্ক করে মানে ভিজিট করুন অ্যান্ড হচ্ছে রিটুইট করুন তিনজন ফ্রেন্ডকে বি ট্যাগ করতে হবে তো আপনি যে জিনিসটা কপি করলেন এখানে কিন্তু আমি অলরেডি করেছি এর আগে ঠিক আছে একটা এতে সমস্যা হয়েছিলো তো এখানে গুড টিম দেবেন তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন অ্যান্ড হচ্ছে যেটা কপি করে নিয়ে আসলেন পেস্ট করবেন আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি সাপোজ গুড টিম ওকে অ্যান্ড হচ্ছে তিনজন ফ্রেন্ডকে ট্যাগ সাপোজ করলেন দেন হচ্ছে এটাকে পেস্ট করে রিপ্লাই ক্লিক করবেন কাজ শেষ ঠিক আছে অ্যান্ড হচ্ছে ব্যাক করবেন তো ব্যাক করার পর এখানে হচ্ছে অ্যাড পেজ অ্যাড পেজ একটা অপশন রয়েছে তো এটা কিছুই করতে হবে না তো এখন মানে জাস্ট ভিজিট করতে পারেন বা লাইক করতে পারেন রিটুইট করতে পারেন এই অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে তারা বলছে যে আপনার টুইটারের এটা দেন কী দেন লিঙ্কটা দেন তো এখন লিঙ্ক দেওয়ার দরকার নেই আপনি এইটাকেই কপি করুন এখান থেকে ঠিক আছে জাস্ট একটু এইভাবে চেপে ধরে কালি লিঙ্কটাকে চেপে ধরে কপি করে এখানে দিয়ে আসেন এই ইউজার নেমটাকে কেটে দেন অ্যান্ড হচ্ছে আপনার ইউ টুইটারের যে ইউজার নেমটা আছে সেইটা দেন আপনি তো সবসময় অ্যাট দ্য রেট ব্যবহার করেন তাই না তো অ্যাট দ্য রেট দেওয়ার দরকার নেই এটাই হচ্ছে আপনার টুইটারের ইউজার ওকে জি এটাই অ্যান্ড হচ্ছে এখানে পেস্ট করে দেন এখানে যদি ভুলভাল দেন তাহলে কিন্তু নিবে না অ্যান্ড হচ্ছে তারা বলছে যে এরকম ইন্টারফেট চলে আসছে হ্যাঁ এরকম ইন্টারফেট চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তারা আপনাকে মানে একটা লিঙ্ক দিয়েছে ঠিক আছে অর্থাৎ রেফার লিঙ্ক দিয়েছে আপনাকে ঠিক আছে অ্যান্ড হচ্ছে এই যে ডান অপশন পাচ্ছেন ডান অপশানে ক্লিক করে দেবেন আচ্ছা আরও একটা কাহিনি আছে সে কাহিনিটাও দেখাবো আমি অ্যান্ড ডান অপশানে ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেস আছে তো রাস্টল এটি চলে যান অ্যান্ড হচ্ছে এখান থেকে স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেসটাকে কপি করুন দেন হচ্ছে আপনি টেলিগ্রামে এই বুটের ভিতরে এটা পেস্ট করে দেন ঠিক আছে তো ভিডিওটা স্কিপ করবেন না আরও কয়েকটা কথা বলবো অ্যান্ড হচ্ছে এটা দেবার পরে এই রোবটটা চলে আসলো যে আপনাকে দেখতে আসে হু হু করে ঠিক আছে অ্যান্ড হচ্ছে এর জন্য ওয়েট করুন অ্যান্ড আবার ডান অপশানে ক্লিক করে দেন হুম তো আমি ডান অপশানে ক্লিক করে দেব এই ফোর ডট মেনুতে ক্লিক করে আর ইসো গড ভুল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে ডান অপশনে আমার ক্লিক করা যাইতো না ঠিক আছে কিন্তু তবুও আমি ডান অপশনে ক্লিক করেছি তো এখন আমি কি করব আবার স্টার্ট করে দেবো বোর্ডটাকে সেমভাবে সব কাজ ফিল আপ করবো এক কাজ দুইবার ভাল লাগে না এটা হচ্ছে একটা কথা কন্টিনিউ এখানে সেন্সিটিভভাবে কাজ করবেন ঠিক আছে জয়েন এয়ারড রুলস জাস্ট একটু ওয়েট করতে হবে জয়েন এয়ারড এইসব কাজ করেছি এখন এটাকে হ্যাঁ করবো জাস্ট একটু ওয়েট করবেন এখানে হচ্ছে বসায় দিয়ে যাই হোক দেখেন ভালো হবে কিন্তু তাছাড়া আপনি ভুল করতে পারেন ঠিক আছে টপার্ন টোয়েন্টি ফোর ওকে অ্যান্ড হচ্ছে ক্লিক টুইটারের ক্ষেত্রে সমস্ত বিষয়বস্তু করেছি টুইটার লিঙ্কটাকে কপি করবো অ্যান্ড হচ্ছে এখানেই এটা পেস্ট করবে ইউজার নেমটা কেটে দিব অ্যান্ড হচ্ছে আমাদের ইউটিউজার নেমটা অ্যাট দ্য রেট ব্যথিত মানে অ্যাট দ্য রেট ছাড়া আমরা এখানে দিয়ে পেস্ট করে দেবো হ্যাঁ দেখতে পাচ্ছেন হয়েছে একটু সেন্সিটিভভাবে করতে হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট ল্যাজিট কিন্তু প্রোজেক্টটা ওকে অ্যান্ড হচ্ছে তারা এটা বলছে আমাদেরকে লিঙ্কটা দিয়ে দিল ডান অপশনে ক্লিক করতে বলছে তো আমরা ডানে ক্লিক করলাম ওয়েট করতে হবে তো বিএন বি স্মার্ট চেন অ্যাড্রেসটা দিতে হবে এটার জন্য এটাকে কপি করলাম অ্যান্ড হচ্ছে আমি এখন এখানে বিএন স্মার্ট চেন অ্যাড্রেসটা দিয়ে দেব ওকে তারপরে চুপ করে থাকবো এই যে রোবট দেখালো না তো চুপ করে থাকবো দেখি কি করে ইয়াস কংগ্রাচুলেশন কিন্তু আমি তার আগেই ক্লিক করছিলাম তার জন্য ঝামেলা তো বোর্ডটা একটু স্লো তো তো এইটাই আসলো তো অনেক ভালো লাগছে যে অ্যাড্রোপটাতে সুষ্ঠুভাবে জয়েন করলাম বিকাশ হচ্ছে যে দুইটা টেলিগ্রাম নষ্ট করে ফেলছে হুটহাট করে জয়েন করতে মানে একটু ফাস্টলি কাজ করতে যে আমি কখন দিই টেলিগ্রামের ভিতরে ঠিক আছে তো ফাইনালি কিন্তু জয়েন হলো তো আপনারা এস টি আর কি ক্লিক করে এখানে ব্যালেন্সটা দেখতে পারবেন আর এটা হচ্ছে আপনার রিফারিং প্রত্যেককে জয়েন করবেন ভাই প্রত্যেকে জয়েন করবেন এটা হচ্ছে ষোলো অগস্টে শেষ হয়ে যাবে ডিস্ট্রিবিউশন তেইশে অগস্ট আর এজিএন প্রজেক্ট তো খুবই ভালো একটা প্রজেক্ট থ্যাংক ইউ সো মাচ তো আমি আমাদের টেলিগ্রামে এখানে অলরেডি পোস্ট করে দিলাম তো প্রত্যেকে এখান থেকে জয়েন করে নেবেন ওকে থ্যাংক ইউ সো মাচ কিপ দা ওয়াচিং ভিডিও প্রত্যেকে জয়েন করবেন ধন্যবাদ